পেজ থেকে কৃষিকাজ প্রিয় বন্ধুদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা দেখাবো যে ছাদের টবে কিভাবে উস্তা চাষ করা যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি 100 লিটারের ড্রাম কেটে অর্ধেক করে নিয়েছি। তো সেখানে আমি মাটি দিয়ে অর্ধেকটা পরিমাণে মাটি বোঝাই করে সেখানে লাগিয়েছি উস্তার চারা। তিনটা উস্তার চারার মধ্যে 1 হাত ডিফারেন্স করে আমি দেখুন চারাগুলো লাগিয়েছি। এই চারাগুলোর বয়স 10 থেকে 12 দিন হবে। তো চারাগুলো ইতিমধ্যে আপনার এই যে আমি চারা বেয়ে উঠে যাওয়ার জন্য একটি স্টিক দিয়ে দিয়েছি, তো সে অনুযায়ী ডাল, সেই ডালটা বেয়ে চারাগুলো অলরেডি উঠতে শুরু করেছে। তো উস্তা চাষ করতে আমাদের তেমন কোনো পরিশ্রমের প্রয়োজন হয় না। ড্রামে মাটি প্রস্তুত করে গাছে চারা বুনে দিলেই হয়, বীজ বুনে দিলেই হয়। তো এই বীজগুলো আমি বাজার থেকে কিনে এনে তারপর বুনেছি। তো দেখুন আমি যেটা উস্তা চাষের জন্য যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মাটিটা প্রস্তুত করা। তো এই মাটি প্রস্তুত করার জন্য আপনি কী করবেন সেটা আমি বলে দিচ্ছি। মাটি নেবেন এক ভাগ, এক ভাগ নেবেন হলো আপনার গোবর, গোবর এবং শুকনো গোবর, এবং আরেক ভাগ নেবেন হলো বালু। এই তিনটা মিলিয়ে আপনি যদি মাটিটা প্রস্তুত করেন তাহলে আপনার গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। এই যে দেখুন, উস্তা চাষের জন্য বড় ড্রাম হলেই ভালো হয়। তো আমি আপনাদেরকে এখন দেখাবো করলার, যেটা হাইব্রিড করলার চাষ সেটা আছে আমার, সেখানে আমি নিয়ে যাব আপনাদেরকে। দেখুন আমি এই ড্রামটাতে করলার চাষ করেছি। এখানে একটি উদ্ভিদ আছে, আমি এটা দিয়ে আসলে প্রচণ্ড রোদে, ছাদে যেহেতু রোদের সমস্যা হয় তাই আমি এখানে একটা উদ্ভিদের ইয়ার রেখেছি, টব রেখেছি, যাতে আমার গাছটা মূল টবটা ছায়া থাকে। এই দেখুন এটা হলো উস্তে, এটা হলো হাইব্রিড করলা। হাইব্রিড করলার চাষটা দেখতে পাচ্ছেন, এই যে পাশে হচ্ছে আপনার কুমড়ো, কুমড়ো গাছ আছে, এখানে আছে আপনার শিম গাছ। তো দেখছেন এই পুরোটাই করলা গাছটা, কিন্তু হাইব্রিড করলা অনেক বড় হয় এবং বৃদ্ধি পেয়েছে, এবং আমি আজকেও করলা কেটেছি। এই দেখুন গাছে করলা হয়ে আছে, করলা হয়ে আছে, আমি আজকেও করলা কেটেছি। এই সাইজের করলাগুলো হবে। তো এটার জন্য আমি একই রেশিওতে মাটি তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এই করলা চাষের উপরে, উস্তে চাষের উপরে যে জিনিসটা দেখালাম সেখানে একটু সতর্ক থাকবেন। আর উস্তা গাছে পোকামাকড় খুব একটা বেশি হয় না, যদি পোকামাকড় হয় তাহলে আপনি এখানে কী করবেন, সেখানে নিমের পানি, নিম গাছের পাতা জোগাড় করে সেটা জাল দিয়ে পানিটাকে নর্মাল পানির সাথে মিশিয়ে তারপরে গাছে স্প্রে করে দিলেই এগুলো পোকামাকড়গুলো চলে যাবে। আরেকটা গাছ হচ্ছে, এই গাছে একটা যেই সমস্যা হয়,